القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم الآيات نرتاد لنحفظها الحلقات নবী আলাইহিস সালাতু সালাম সম্পর্কে জানতে হবে, তার সম্পর্কে কি করতে হবে জানতে হবে। তার সম্পর্কে না জানলে তার প্রতি ভালোবাসা হবে না, আর তার প্রতি ভালোবাসা সবচেয়ে প্রবল না হলে ইমানদার হওয়া। তাহলে আমাদের ইমানের স্বার্থে, ইমানের প্রয়োজনে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের সিরাত এবং তার জীবন ইতিহাস সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন। আমাদের যুবকদের গায়ে টি শার্ট শোভা পায় যেখানে দেখা যায় বিভিন্ন রকমের মনীষী তাদের ছবি আঁকা থাকে, থাকি থাকে না, তারা তাদেরকে ভালোবাসে। চে গুয়াবারা এগুলার ছবি দেখা যায় কি যায় না? কারণ আমার যুবক ওই চে গুয়াবারাকে চিনেছে, রহমতুল্লাহ আলামিনকে। এটা আমাদের ব্যর্থতা, আমরা আপনাদের কাছে তার পরিচয় তুলে ধরতে পারি নাই, আর আপনাদেরও ব্যর্থতা যে আপনারা তাকে চেনার চেষ্টা করেননি। প্রিয় ভাইরা, আমার আমরা মানুষেরা মধ্যযুগীয় বর্বরতা যাদের ভেতরে ছিল তারা আমাদের আগে ছিল না পৃথিবীতে, এই জন্য আমি জাহিলি যুগের মানুষ না বলে আমরা বলছি। আমরা মানুষেরা যখন নিজের সন্তান যখন মেয়ে জন্মগ্রহণ করেছে তখন তাকে জীবন্ত কবরস্থ করেছি, করেছি কি করিনি? প্রিয় ভাইরা আমার একটু চিন্তা করেন, আজ নারীবাদের কথা শোনা যায় কিছু মানুষের মুখে, এরা আবার ইসলামকে আসামির কাঠগড়া দাঁড় করায় ইসলাম নাকি নারীর অধিকার ক্ষুণ্ণ করছে। আমার হাসি পায়, নারীর অধিকার নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই শিক্ষা তোমাকে কে দিয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জীবন্ত মেয়েদেরকে যারা কবরস্থ করত ওই জাতিকে বললেন, ওহে লোকেরা শুনে রাখো, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কন্যা সন্তান দিবে, তিনটা কন্যা সন্তান যে সুন্দর করে লালন পালন করবে, তাদেরকে উত্তম পোশাক আশাক দিবে, উত্তম খাবার দাবার দিবে, উত্তম আবাসনের ব্যবস্থা করবে, উত্তম শিক্ষা দিবে, দীক্ষা দিবে, তরবিয়ত দিবে, ভদ্রতা শেখাবে, উত্তম পাত্রস্থ করবে, তাদের সাথে এক কথা উত্তম আচরণ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, গ্যারান্টি। তিনজন মেয়ের বাবা হওয়া মানে হলো, তিনজন মেয়ের মা হওয়া মানে হলো, তিনজন মেয়ের অভিভাবক হওয়া মানে হলো, তাদের প্রতি সদাচরণ করার মানে হলো জান্নাতের নিশ্চয়তা। তখন একজন বলতেছেন যে যদি দুইজন হয় কারোর, ইয়া রাসূলুল্লাহ, হয়তো তার দুইজন ছিল, রাসূলুল্লাহ বললেন হ্যাঁ দুইজন হলেও তার জন্য একই সুসংবাদ। কোরআন এবং হাদিস ঘেঁটে আমি কোথাও পাইনি যে এক ডজন পুত্র সন্তানকে যদি কেউ মানুষের মতো মানুষ করে তাহলে তার জন্য জান্নাতের বারান্দায় যাওয়ার সুযোগ আছে, এরকম কোনো কথাও আমি কি বুঝাইতে পারছি? এই কথাগুলো আজ 2019 সালে বলছি, আর এই কথাগুলো বলেছিলেন আজ থেকে আরো 1500 বছর আগে রহমাতুল্লিল আলামিন। কোথায় বলেছিলেন? ওই সমাজে, যেই সমাজের মানুষের কাছে সন্তানকে, কন্যা সন্তান তিনটা হলে জীবিত রেখে তাদেরকে লালন পালন করে আদর যত্ন করা তো পরের কথা, কন্যা সন্তান হয়েছে শুনলেই সাথে সাথে মাটিতে হত্যা করেও দাফন করতো না, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, সেই যুগের মানুষদেরকে এই শিক্ষা দিয়েছেন এবং ইউ টার্ন করায় ছেড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি কুদরত দেখেন, তার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে সন্তান দিয়েছেন, দিয়েছেন কি দেন নাই? দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার নিয়েও গেছে, একটা ছেলে সন্তান রাসূলের কি ছিল না, বেঁচে ছিল না, যে কয়টা বেঁচে ছিল সব কি মেয়ে সন্তান। জাহিলি যুগের লোকেরা, আমরা মানুষেরা, মানব সভ্যতা তখন মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করতাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে শুধুমাত্র সমাজকে পরিবর্তন করাইছেন তা নয়, তার পরিবারের মধ্যে আল্লাহ ছেলে সন্তানই রাখেন না, সব মেয়ে সন্তান রাখছেন। এখানে চিন্তার একটি দাওয়াত, চিন্তার একটি আহ্বান আছে না নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান রাসূলের ঘরে শুধু মেয়ে রেখেছেন, ছেলে রাখেন নাই, তার মানে ওহে আরবের লোকেরা তোমরা যে অসভ্যতার বর্বরতার ভিতরে ডুবে আছো তার হুবহু বিপরীত মেরুতে কাজের মাধ্যমে বাস্তবে নমুনা হয়ে আমার রহমাতুল্লিল আলামিন দেখাইছেন আর তোমাদেরকে সেই দীক্ষা দিয়েছেন। ওহে মায়েরা, ওহে মা বোনেরা,
আরবের সেই অসভ্য কালচারকে যদি তিনি দাফন না করতেন, সেটাকে যদি তিনি পরিবর্তন না করতেন, আজকে আজকের পৃথিবীতে হয়তোবা হয়তোবা নারীর সেই অবস্থান এখনো থাকতো। তাহলে আপনাদের জন্য রহমতুল্লিল আলমিনের রহমত বোঝা যায় কি যায় না? মানুষ এখন জীবজন্তুর প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, গাছপালার প্রতি ভালোবাসা মানুষ দেখায় কি দেখায় না? এবং এগুলো দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না? আরে ভাই, আপনি তো নতুন দেখছেন এগুলো, আরে 1500 বছর আগে চলে যান, আপনি তো জানেন না, আপনি তো চিনেন না রহমতুল্লিল আলমিনকে। রহমতুল্লিল আলমিন আরো 1500 বছর আগে বলে গেছেন, যে ব্যক্তি গাছের গাছের ডাল কাটবে, যে ব্যক্তি গাছের ডাল কাটবে ওই ব্যক্তিকে বিনা প্রয়োজনে বিনা কারণে যদি গাছের ডাল কাটে, ছায়া নষ্ট করে, প্রকৃতি নষ্ট করে এবং গ্রিন হাউস এফেক্ট এটার জন্য যে দায়ী হবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথায় জাহান্নামের আগুন ঢালবেন। আজ প্রকৃতি রক্ষার আন্দোলন করেন প্রকৃতিবাদীরা, আপনাদের কাছে সেটাকে খুব ভালো লাগে, ইসলাম মনে হয় শেখেলে হুজুররা সব পুরান কথা বলে। আরে ভাই, এই কথা 1500 বছর আগে যখন আমার রাসূল বলে গেছে, তখন এই সমস্ত প্রকৃতিবাদের কারোর জন্ম হয় নাই, এদের মাথায়ও সেগুলো আসে নাই। আরে মানুষকে প্রকৃতির শিক্ষা তো দিয়ে গেছেন শেখ রহমতুল্লিল আলামিন, সেখান থেকে আমরা সরে গিয়েছি। সেজন্য আজ আমাদেরকে মুসলমানদেরকে শিক্ষা দেয় অমুসলমানরা, আমাদেরকে শিক্ষা দেয় নবীর দুশ্মনেরা, আমাদেরকে শিক্ষা দেয় কাফেরেরা, আমাদেরকে শিক্ষা দেয় বর্বরেরা, যাদের ঐতিহ্য বর্বরতা ছাড়া কিছু নাই। আজ মুসলমানের সন্তানকে তারা শিক্ষা দেয়, কারণ মুসলমানরা রহমতুল্লিল আলামিনের শিক্ষা জানে না। প্রিয় ভাইরা আমার, গাছের ছায়ার নিচে যদি কেউ পেশাব করে, তারপর জন্য ভৎসনা তিনি করেছেন, গাছের ডাল যে কাটে তার জন্য ভৎসনা তিনি করেছেন, এবং তিনি বলেছেন যদি কেউ কোনো গাছ লাগায় তার ওই গাছ থেকে যদি কোনো পাখি খায় এবং কোনো ফল ঝরে পড়ে, কোনো কেউ সেটা ফাঁকায় ভোগ করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাদকায় জারিয়ার সওয়াব দিবেন। কে বলেছেন? রহমতুল্লিল আলামিন বলেছেন। আজ আপনি প্রকৃতিবাদীদের প্রকৃতির প্রতি মায়াকান্না দেখে তাদের ভক্ত হয়ে যাচ্ছেন, তাদের প্রেমিক হয়ে যাচ্ছেন, রহমতুল্লিল আলামিনের প্রেম আপনাকে টানে না, কারণ আপনি জানেন না যে রহমতুল্লিল আলামিন আপনার জন্য কি দিয়ে গেছেন। আজ বিশ্ব মানবতা সবক দেয় আমাদেরকে, লজ্জার কথা মুসলমানের জন্য, আপনি সবক নিচ্ছেন অমুসলিমের কাছ থেকে, আপনি সবক নিচ্ছেন বিভিন্ন মানবতাবাদীর কাছ থেকে। আরে ভাই, রহমতুল্লিল আলামিন যে সবক দিয়েছেন, সেই সবক যদি আপনি নিতেন তো আপনার জীবন সোনালী জীবন হয়ে যেত, তারা আজ আপনাকে সবক দিতে আসতো না। প্রিয় ভাইরা আমার, রহমতুল্লিল আলামিনের পশুর প্রেম, জীবজন্তুর প্রতি প্রেম ভালোবাসা কি ছিল? এক সাহাবী পিপিলিকা পোড়াচ্ছেন আগুন দিয়ে, বললেন যে আগুন দিয়ে কেন পোড়াচ্ছ তুমি, কেন পোড়াচ্ছ আগুন দিয়ে? বলে এগুলো আমাকে কষ্ট দেয়, উপদ্রব করে, আমি পিপিলিকা নিধন করছি। নবী আলাইহিস সালাম বললেন লা ইউআযযিবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র মালিক হলেন যিনি আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ। তার পৃথিবীর কোন প্রাণীকে আগুন দিয়ে জ্বালিয়ে আগুনের ভিতরে ছটফট করতে করতে সে মরবে, এটা আমি সহ্য করব না। মারতেই যদি হয় পিষে মেরে ফেলো, একসাথে মেরে ফেলো, তাকে আগুনে দিয়ে তারপরে জ্বালিয়ে তাকে আস্তে আস্তে কষ্ট দিয়ে পুড়িয়ে হত্যা করা, এটা আমি সহ্য করব না। নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন আগুন দিয়ে পুড়ে কোনো পশু হত্যা করা। কে শিক্ষা দিয়েছেন? রহমতুল্লিল আলামিন শিক্ষা দিয়েছেন। গোটা বিশ্ব জগতের জন্য কিভাবে তিনি রহমত ছিলেন দেখেন। আজ পশুর প্রতি প্রেম দেখায় ইহুদি খ্রিস্টানেরা, অমুসলিমেরা, ইসলাম বিরোধীরা, নাস্তিকেরা, সেকুলারেরা আমাদেরকে শিক্ষা দেয় যে পশুর প্রতি প্রেমও দেখাইতে হয়। ওহে রহমতুল্লিল আলামিনের অনুসারী তার রোহানি সন্তানেরা, আপনাদেরকে তো তিনি শিক্ষা দিয়ে গেছেন পশুর প্রতি পর্যন্ত কিভাবে মায়া দেখাইতে হয়। ইজা যাবাহতুম ফাহসিনু যিবহাতা ওয়া ইজা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যদি জবে করে কোনো পশুকে তোমার খেতে হয়, আল্লাহ হালাল করেছেন খাও, কিন্তু আগে ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও, যাতে করে জবাই করতে গিয়ে অযথা তার প্রাণ বের হতে থাকে, কষ্ট বেশি দিতে না হয়। কে শিখিয়েছেন? রহমতুল্লাহ আলামিন শিখিয়েছেন। একবার একজন সাহাবি বললেন যে একটা পাখির দুইটা বাচ্চা বাসায় পড়ে আছে, এখনো হয়তো উড়ার মতো হয়নি, ধরে আমরা নিয়ে আসলাম। পাখির বাচ্চা ধরে আনলে ভালো লাগে কি লাগে না? ভালো লাগে তো, নিয়ে আসছে ওনারা। নবী আলাইহিসসালাম বললেন খবরদার, এটা তোমার জন্য জায়েজ না, এই ছোট বাচ্চাকে তুমি এখান থেকে নিয়ে আসলে মায়ের স্নেহ থেকে মমতা থেকে তাকে বঞ্চিত করলে, তার মা অস্থির হবে, যাও ওই পাখিকে তার বাসায় ফেরত দিয়ে আসো। কে শিখিয়েছেন? যে যুগের মানুষেরা, আমরা যখন জীবন্ত নিজের কন্যাকে দাফন করতাম তখন একটা পাখির বাচ্চা পর্যন্ত কিভাবে মায়া দেখাতে হয় সেটা রহমত তিনি করিয়ে দেখিয়েছেন কি দেখেন নাই? প্রিয় ভাইরা আমার, এভাবে যদি আমরা বলতে থাকি সারা দিন চলে যাবে, সারা রাত চলে যাবে। রহমতুল্লিল আলামিনের প্রতি কেন আপনার ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে তার বিবরণ দিয়ে শেষ করা যাবে না।
তিনি তাহরিশুল বাহাইম হাদিসে আসছে, তাহরিশুল বাহাইম সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কঠোরভাবে। আজ আমরা দেখি না ষাঁড়ের লড়াই, মুরগির লড়াই, অনেক লড়াই দেখি না, আমাদের দেশীয় ঐতিহ্য বিষয়ে আমরা গর্ব করি। এটা একটা বর্বরতা, এটা অসভ্যতা। দুটি অবলা পশুকে লাগাই দিচ্ছেন একটার সাথে একটা লড়াই করতে, গুতাগুতি করে, শিং দিয়ে, মাথা দিয়ে তারা একটা অন্যকে ক্ষতবিক্ষত করে ফেলছে, আর আপনি আনন্দ পাচ্ছেন। এটা কোনো সভ্যতা? এটা কোনো সভ্যতা? এই সভ্যতার শিক্ষা আজকের সভ্যতাবাদীরা আপনাকে দিচ্ছে। আরে রহমতুল্লাহ আলমিন আপনাকে 1500 বছর আগে গিয়েছে, বলে দিয়েছেন খবরদার কোনো একটি পশুর সাথে আরেকটা পশুর কোনো অবস্থাতে লড়াই তোমরা লাগাবে না। সে যুগেও ছিল এই কালচার, নবী সাল্লাম নিষেধ করেছেন, কারণ সেটা বর্বরতা, অসভ্যতা। যা কিছু মন্দ তা থেকে দূর করে আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, আমাদেরকে মনুষ্যত্ব শেখানোর জন্য, আমাদেরকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন দুনিয়াতে, তিনি হলেন রহমাতুল্লিল। কেন তার ভালোবাসা আপনার প্রতি থাকতে হবে? আপনার মা বাবার চাইতে বেশি। আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছেন, আর তিনি এমন এক আদর্শের শিক্ষা দিয়েছেন যে আদর্শের মাধ্যমে এই পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত চলে যাবেন। তাহলে কার অবদান বেশি? মা বাবার বেশি না রাসূলের বেশি? আল্লাহ তাআলা আমাদের অন্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে প্রগাঢ় করার তৌফিক দান করুন। তার প্রতি ভালোবাসা যেন সবকিছু চাইতে বেশি হয় সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। তাকে চেনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, তাকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তার সম্পর্কে ধারণা যদি আমাদের হয়ে যায় তো ভালোবাসা অটোমেটিক চলে আসবে। আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে ধারণা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।